গুলজার হোসেন, আমার নাম হয়েছে মোসাম্মদুর আক্তার খানম, আমার গ্রাম মিরওয়ারিশপুর, জেলা নোয়াখালী, থানা বেগমগঞ্জ। মোহানি কলেজে হেকলা ছিল, যুদ্ধের সময় ওনাকে নিয়ে পাঞ্জাবিরা মারি ফেলাইছে, কালা হোলের উপরে রাখে, টেকনিক্যালে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে সারাদিন টর্চারিং করছে, পরে হোলের উপরে আনি সন্ধ্যা সাতটায় ওনারে কি করছে না করছে জানি না, দেখে এই লোক তখন উনি গায়ের সাজু দিয়া ওনাকে উদেই ডাকনি দি খাদে উদেই এলাকার আনেলাম ওই দিকে রাখছে, ওরা আসতেছে আসতেছে নিয়ে যাইব নিয়ে যাইব, পরে কোনো রকমে গোসল টোসল করাই সাদা কাপড় হরাই বাড়ির পিছন দিকে ওনাকে বাসায় আনছি, আনি কবর করি কবরে রাখছি, তবুও বলে আসবো আসবো নিয়ে যাইবো নিয়ে যাইবো, এই অত্যাচার আমাদের উপরে তারা করছে। উনি দেশবাসীর প্রতি উনার মহব্বত ছিল, উনি তাদেরকে সাহায্য করতে যা ওনার সমর্থ ছিল। আমার ভাইয়ের নাম গুলজার হোসেন খান, উনি ছাত্র জীবনে রাজনীতির সাথে জড়িত ছিল, আমলিক করতে উনি যখন সমনি কলেজের উনি ক্লার্ক হিসেবে ঢুকছে, তখন মুক্তিযোদ্ধা যখন আসি শুরু হয়েছে তখন এদেরকে খুব সহযোগিতা করছে, এদেরকে এই টাকা পয়সা এই আপনার ঘরের ছাইলের জন্য দিয়ে দিয়েছে। উনি এইগুলা করাতে রাজাকাররা ওনার উপরে একটু ক্ষুব্ধ হয়েছে, আঙ্গ এলাকার কিছু মানুষ ওনার উপরে বিরোধিতা শুরু করছে, যখন শুরু করিবার পরে এই আস্তে 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 যখন সবাই টার্গেট করে দিছে তখন এই ওনার উপর একটু ক্লেম শুরু হয়ে গেছে, ওই রাজাকাররা ওনার এই ধরার জন্য ধরার জন্য এই ছুটে 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 এমন সময় উপস্থিত হয়েছে ওনারা ধরার জন্য আমাদের হুরা মিরওয়ার সুগ্রাম ঘেরাও দিয়ে গেছে। ঘেরাও দেওয়ার পরে দৈছে দৈছে হওয়া এরা তো চেনে না, আমাদের কিছু মানুষ মুখোশধারী ছিল ওদের সাথে, ওই মুখোশধারীরা ওদেরকে চিহ্নিত করে দিয়েছে, ওনারা চিহ্নিত করে দেওয়ার পরে ওনারা দড়ি ফেলাইছে, দড়ি লই গেছে কই টেকনিক্যালে, টেকনিক্যালে নির্যাতন কি করছে না করছে সেটা বলার মতন কিছু নাই, ওনার নির্যাতনের কোনো শেষ নাই, জিরবা কাটিয়েলাই দিছে, এই যে দুধের একাংশ কাটিয়েলাই দিছে, নন্যা কাটিয়েলাই দিছে, নন্যার বেশি দিন করে শেষই দিছে, কী কর মানে কী বলার মতন কিছু নাই। শেষ যাই হোক ওনার বাপে যখন অনুরোধ করছে অন্তত লাশটা আমাদেরকে দাও, কালা ফুলের গোড়া ফানিতে ফালাই দিছে লাশ, ওই যে আঙ্গ ওইখানে আমিন বাজারের কাছে কে যাই গিয়ে বেয়ালে ফাইছে, বেয়ালে ফাই এরা আমাদেরকে যখন খবর দিছে, এরা আমাদেরকে যখন বলছে আমাদের এলাকার মানুষ, তখন উনি আমাদের এলাকা সুরা নোয়াখালীর একটা ফিগার ছিল, সবাই চিনতো ওনারে, এই ওনারা তখন ডাকিয়ে নিয়ে আমাদেরকে যখন বলছে আর এখানে আনি আর কি এই আনি তখন গ্রামবাসী সব মিলেমিশে এখানে ওনারে কবর দিছে, আজ এখানে কবরের ওনার এই অবস্থা। তবে ওনার বউ খুব কষ্ট করছে সারা জীবন। আমি মাহবুব রহমান বাবুল, রিদা মজিবুল হক, গ্রাম ডাকঘর মিরোজপুর, উপজেলা ব্যায়ামগঞ্জ, জেলা নোয়াখালী। 71-এ 19 আগস্ট পাকিস্তানি বাহিনী আমাদের এই গ্রামটা পুরা ঘেরাও করে নেয়, ঘেরাও করা তাদের মূল উদ্দেশ্য হলো আমরা তখন বুঝতে পারলাম যে এখানে এখানে যে শহীদ কবরস্থ শহীদ গুলজার হোসেন এবং পার্শ্ববর্তী আরেকজন লোক মুক্তিযুদ্ধের একজন সেনাবাহিনীর একজন অনারারি লেফটেন্যান্ট ছিল জালাল সাহেব, এই দুজনকে গ্রেপ্তার করার জন্যই সেদিনকার এই এলাকাটা ঘেরাও করা হয়েছিল। তারা ভোরবেলা আসি আমাদের গ্রামের অর্ধেক অংশ নিয়ে এই পুরো গ্রামটাকে ঘেরাও করছে, ঘেরা করি তখনকার ভোরে রাস্তায় চলমান লোকজনকে এবং বিভিন্ন বাড়ি থেকে যুবকদেরকে ধরে নিয়ে আমাদের এখান থেকে আধা কিলোমিটার দক্ষিণ
পশ্চিমে তাকিয়া বাড়ে তায়া নামক জায়গা তিনি লাইন করে দাঁড় করাইছে শত শত মানুষকে, যে লোকটাকে তারা প্রথম ধরত তাদের তাকে প্রশ্ন করতো তুমি গুলজার হাই আর তুমি কি জালাল হাই, তাতে আমরা বুঝতে পারলাম যে তারা এলাকায় ঘেরাও করছে মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার জালাল সাহেব এবং মুক্তিযুদ্ধের সহযোগী যিনি সহযোগিতা করতেন এই গুলজার হোসেন সাহেবকে ধরার জন্য। এক পর্যায়ে তারা গুলজার সাহেবকে চিহ্নিত করে গুলজার সাহেবকে ধরার পর সব লোকজনকে তারা নিয়া লাইনে দাঁড় করাইছে, এরপরে প্রত্যেকটাই ছেড়ে দেয় গুলজার হোসেন সাহেবকে বা আমার গুলজার ভাইকে, তারা ওনার গায়ে একটা পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা দিয়ে তার পিছমোড়া হাত বাঁধি এখান থেকে নোয়াখালীর নির্যাতন ক্যাম্প টেকনিক্যালি নিয়ে যাওয়া হয়। টেকনিক্যালি নিয়ে যাওয়ার পর আমরা যারা এদিকে ছিলাম সেটা তার জানি না কী হয়েছে, একদিন পরেই সকালবেলা আমরা খবর পাইলাম যে শহীদ গুলজার হোসেনের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় লক্ষ্মীপুর গ্রামী আমাদের এখানে ওয়াবদা খাল বড় একটা বিশাল ওয়াবদার খাল আছে খালের পাড়ে তাকে তার লাশ বেশি উঠছে। আমরা এলাকাতে তখন এলাকার লোকজন সেখানে গেলাম, যাই দেখলাম যে ওনাকে এমন নির্যাতন করছে সেটা তো বর্বর সহিত যেটা আগে কেউ এরকম নির্যাতন দেখে নাই। আমি প্রত্যক্ষ কারণ ওই লাশটা উঠানোর সময় আমি পানি থেকে উঠানোর সময় আমি সেখানে ছিলাম এবং সর্বশেষ দাপন পর্যন্ত আমি ওনার লাশের সাথে সাথে ছিলাম। ওনার মুখের এখান থেকে চামড়া তুলে নেওয়া হয়েছে, ওনার বুকে দূরসহ এই চামড়াটা কাটি ফেলানো হয়েছে, ওনার এই নিতম্বর পিছনে নিতম্বরের চামড়া তুলে ফেলা হয়েছে। এখানে গরু ছাগল যেভাবে আমাদের চামড়া সারাই করা হয় এরকম ওনার চামড়া এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে এই হাতে ওনার ঠিক একই অবস্থা, ওনার চামড়া তুলে নেওয়া হয়েছে, ওনার পুরুষাঙ্গটা কাটি ফেলা হয়েছে, ওনার যে দুইটা অন্ডকোষ ছিল ওই অন্ডকোষটা থেতলাই দিছে, ওনার জিব্বাটা কাটি ফেলছে, তারপরে ওনার পায়ের গোড়ালির চামড়া এখান থেকে তুলি যে গরু ছাগল যাবে চামড়া সারাই বা সারাই ফেলছে। এরপর ওনাকে ওনার পেটে এখানে ব্যানের সার্জ করা হোক সাজে ওনার সমস্ত পেটটা কাটি ফেলছে, এরপরও ওনাকে গুলি করা হয়েছে। এই লাশটা আমরা যখন উঠাই তখন সকাল 7:30-8টার সময়। এরপর আমরা লাশটা আমরা সেখান থেকে একটা খাড়িয়া থেকে আনি আমাদের মিরুয়ারিশপুরের এখানে বাঁশতলা একটা জায়গা আছে, এখানে তখন আমরা আনলাম। তখন একটা খবর হলো যে পাঞ্জাবিরা ওনার লাশ নিয়ে যাওয়ার জন্য আসছি। তারপরে আমরা এখানে একটা মানে যেটাকে আমাদের নোয়াখালীতে সাড়া বাড়ি বলে বা মানে পরিত্যক্ত বাড়ি, ওখানে আমরা নারিকেল গাছের ডাল ফলা দিয়ে আপনার লুকিয়ে রাখলাম। এক দুই ঘন্টা পর না শুনলাম যে না পাঞ্জাবি আসে না। এখান থেকে আমাদের লাশটা আমার নিজ বাড়ির পাশে এখানে একটা সলিমউদ্দিন হাজির বাড়িতে সামনে আনি আমরা সেখানে লাশটা এই জানাজা পড়াইছি, জানাজা পড়ি এখানে ওনাকে কবরস্থ করা হয়েছে। শহীদ গুলজার হোসেনকে হত্যা বা 71 হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে উনি সোমানি আজকে শহীদ সাল আহমদ কলেজ তখনকার সোমানি কলেজের প্রধান করণিক ছিলেন, হেড ক্লার্ক যেটাকে বলা হেড ক্লার্ক ছিলেন। সেখানে উনি মুক্তিযোদ্ধাদের জন্য উনি কলেজের একটা সাইক্লোস্টাইল মেশিন দিয়েছেন। তখনকার দিনে আপনার ফটোকপি মেশিন কম্পিউটার এগুলো ছিল না, মুক্তিযুদ্ধের প্রচারপত্র বিভিন্ন ঘোষণা এগুলো ওই সাইক্লোস্টাইল মেশিন দিয়েই প্রচার করি বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে সংগ্রামী প্রেরণ করত। ওই সাইক্লোস্টাইল মেশিনটা উনি মুক্তিযোদ্ধাদেরকে তখন সংগ্রামী দিয়ে দিছে এবং উনি সোমানি কলেজের তখনকার UTC বর্তমান BNCC যেটাকে বলা হয় কলেজ কেন্দ্রিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ওখানে একটা 303 রাইফেল ছিল সক্রিয়। পাশাপাশি এখানে তখন 30 মতো ডামি রাইফেল ছিল, UTC সেলেরা ট্রেনিং করত ওইগুলা তখন নতুন মুক্তিযোদ্ধা যারা প্রশিক্ষণ দিত তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল এবং উনি পরবর্তী পর্যায়ে যখন 22 এপ্রিল 1971 পাকিস্তানি বাহিনী আমাদের এই অঞ্চল দখল করে নেয় তখন এখান থেকে যেসব যুবকেরা আগে স্বল্পকালীন প্রশিক্ষণ দিয়েছিল তারা ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিলে গুলজার ভাই তাদেরকে পথ খরচের জন্য আর্থিক সাহায্য করত। এরপরে পরে আরও 2-3 টিম ভারত যাওয়ার সময় ওনার থেকে আমি সহ নিজে আসি ওনার থেকে টাকা নিছি মুক্তিযোদ্ধাকে ভারতে যাওয়ার পথ খরচের জন্য। এই বিষয়গুলো তখনকার পাকিস্তানি বাহিনী বা তাদের এদেশীয় দোসর যারা রাজাকার বা শান্তিমূলক লোকেছে তারা পাকিস্তানকে জানাইছে যে গুলজার হলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সে মুক্তিযোদ্ধাদেরকে মানে ভারত যাওয়ার জন্য অর্থ অর্থ লেখাপড়া দিতেছে সাহায্য করতেছে, তার বাড়ির ভারত থেকে প্রশিক্ষণ দেওয়া মুক্তিযোদ্ধারা থাকে, এই কথা বলে পাকিস্তানদেরকে খেপি তুলিয়া তারে ওনাকে 71 এভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আজকে তার কবরটি কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সংরক্ষণের ব্যবস্থা হয় না,
আমি এই এলাকার লোক হিসাবে একজন সমাজকর্মী হিসাবে আমি সরকার বা প্রশাসনকে অনুরোধ করব যে ওনার কবরটি একাত্তরে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক সহযোগীর কবরটা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করার জন্য আহ্বান জানাচ্ছি।